আমরা আগে যাদেরকে সুযোগ দিয়েছিলাম তারপরে যাদেরকে সুযোগ দিয়েছিলাম আমরা এই সুযোগ আর অন্যদেরকে দিব না। আমাদের এখন দেখার আছে কি বলেন, জেনে শুনে বুঝে সামনে যদি ইলেকশন আছে ভোট আছে তো সিল জেনে শুনে মার দেখা দেখি টাকার বিনিময়ে আর করবো না, আমাদের সমাজ শেষ করবো না, দেশ ধ্বংস করবো না, কি বলেন? এই জন্য আমি সকলকে অনুরোধ করবো যে যে ভাবে পারি আমরা প্ল্যাটফর্ম তৈরি করার কাজে অগ্রসর হই, সকলকে বলি যার যে দিকে পরিচয় আছে। এখন উপদেষ্টা মন্ডলীরা দেশ চালাচ্ছেন চালাচ্ছেন, এখন আলহামদুলিল্লাহ তারা কাউর পক্ষে নাই মনে করেন তৃতীয় পক্ষ, এই জন্য আমরা তাদের সাথে যোগাযোগ করি, তাদের এবং ছাত্র বৈষম্যরা আছে সমন্বয়করা আছে তাদের সাথে যোগাযোগ করি, যোগাযোগ করে আমরা দেশকে সুন্দর করি, যে বিশৃঙ্খলা এখনো আছে এগুলি আমরা সব শেষ করে ফেলে, এটা একটা সুযোগ, এজন্য আমরা চেষ্টা করি টিকিট করি। আলহামদুলিল্লাহ এই দেশ ধ্বংস হইয়া যাওয়ার পথে আর বাকি ছিল না, ইন্ডিয়ার হাতে চলে যাওয়ার প্রায় শেষ পর্যায়ে ছিল, আল্লাহ পাক হেফাজত করেছে, কি বলে এখন আমরা বুঝি যে এই দেশ ইন্ডিয়ার হাতে চলে গেছিল, অল্প কিছু বাকি ছিল, সবই চলে গেছিল আর অল্প বাকি ছিল, যে আমাদের দেশে ইন্ডিয়ার পুলিশ ভাই মিডিয়া তারা এই দেশের জনগণকে মারছে, ছাত্র জনতাকে মারছে, আপনারা দেখছেন এরা যে বলায় গেছে ভাইকে গেছে এটাও তো দেখছে, দেখেন কত বড় তারা কত কি করছে, আমরা সবাই ঘুরেছিলাম। এই জন্য আমরা এখনো যদি আমরা ইসলামের দিকে না আসি, হ্যাঁ আমরা যদি এখনো দিনের বুকে না না আসি তা আমরাও শেষ হবো, আমাদের ছেলে মেয়েদেরকে এখনো যদি আমরা দিন না শিখাই, ছেলে হোক মেয়ে হোক এখনো যদি তাদেরকে দিন না শিখাই তো আমরাও শেষ হবো, আমাদের ছেলে মেয়েরাও ধ্বংস হবো। এই জন্য আমরা আমাদের সর্বপ্রথম সর্বাগ্রে আমাদের ছেলে মেয়েদেরকে এই ধরনের মক্তবে এই ধরনের মাদ্রাসা আমরা পড়াইব, আলিফ বাদে দৈরা কোরআন শরীফ হেফজ করাইব, হাফেজ বানাইব, কারি বানাইব, আলেম বানাইব, মুফতি বানাইব, আলেম কুল শিরোমণি বানাইব, এই এই মাদ্রাসাগুলির মধ্যে আমাদের ছেলে মেয়েগুলিকে এখন দিতে হবে, আমরা স্কুলে দিব না প্রথমে, কলেজে বার্ষিকীতে দিব না, আগে আমাদের ছেলে মেয়েদের দিন শিখবে পরে তারা জেনারেল লাইনে লেখাপড়া করবে। এই জন্য আর আমি দেখছি যেই ছেলে হাতে যায় যেই ছেলে আলেম হয় যেই ছেলে মুফতি হয় আমাদের বাংলাদেশের বহু ছেলেরা দেশের বাইরে থেকে থাকে, মক্কা বার্ষিকী বলেন, মদিনা বার্ষিকী বলেন, কাতার বলেন, বিভিন্ন দেশে আসে এবং আরো কয়েকটা দেশে আছে, আমি গেছি বিভিন্ন দেশে দেখছি, আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের মিশরে আছে হাজার হাজার ছাত্র তারা ডক্টরেট ডিগ্রি নিতেছে, আলহামদুলিল্লাহ তাদের সাথে কেউই পারে না। আরেকটা পরমাণু দেখেন যে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বিভিন্ন দেশে প্রতিযোগিতা হয় কোরআনের, আমাদের বাংলাদেশের ছাত্রগুলি এক নম্বর হইতেছে, দুই নম্বর হইতেছে, তিন নম্বর হইতেছে, কারা? এখন বাংলাদেশের ছেলেদের সাথে কেউই পারে না, যত জায়গায় প্রতিযোগিতা হচ্ছে হইতেছে বাংলাদেশের ছেলেরা আগায় আছে, ঠিক না বেটি? এই জন্য আমরা কি চাই না আমাদের ছেলেগুলি এমন হোক? এই জন্য সমস্ত গার্জিয়ানদেরকে আমি বলতেছি এবং যারা এখনো আপনাদের ছেলে মেয়েদেরকে মক্তবে হেফজখানায় দিতে পারছেন না, অনুপতি নম্বর আপনাদের ছেলে মেয়েগুলিকে মাদ্রাসায় দিয়ে দিয়েছে।